ভিওএসএক্সটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রে সোমবার কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মহামারীর যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপরে ব্যাপক চাপ পড়েছে। রয়টার্সের হিসেব অনুযায়ী 1,32,646 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ ইয়র্ক শহরের গাম্বিয়ান সম্প্রদায় ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রবিবারের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ওই অগ্নিকাণ্ডে শিশুসহ 17 জন নিহত হয়। মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিহতদের অনেকেই গাম্বিয়া থেকে আসা অভিবাসী ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে প্রথমবারের মতো চিকিৎসকেরা এক রোগীর জীবন বাঁচাতে তার দেহে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন। ম্যারিল্যান্ডের একটি হাসপাতাল সোমবার জানিয়েছে, অত্যন্ত পরীক্ষামূলক অস্ত্রোপচারের 3 দিন পর 57 বছর বয়সী এই রোগী ভালো আছেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।